আবে হায়াতের পানি এই হায়াতের পানির গান গাইতে গিয়া এটা গান গাইলো কি রে সাফা মারোয়া দুটি পাহাড় সাফা মারোয়া দুটি পাহাড় তুই দিকে তেরাই খাচ্ছে ওরে আল্লাহ তুই দিকে তেরাই খাচ্ছে সায়া সারা মসজিদ বানাইছে আল্লাহ সায়া সারা মসজিদ বানাইছে ওই মসজিদ শূন্য রাখছে স্থির কিরে ওই মসজিদের গম্বুজের ফাঁকে বাবা তারপরে কি ওই মসজিদে আছে আবে হায়াতের জল বাবা রে বাবা তুই আমারে বাইরে মাই দে বাবা কে লাগে কইলা আবে হায়াতের পানি যদি মেয়ে মানুষের কাছেই থাকে এই গানটা পুরা কিন্তু বাজার নারী তত্ত্ব বেটা বুঝছো তিন না না বুঝ গাইতাছ কারি আমির উদ্দিন সাহ অনেক মস্ত বড় একজন বাউল মস্ত বড় জ্ঞানী একজন সাধক হ্যাঁ জীবনের মায়া করে নাই বাউল গান ছাড়ে নাই তো গানটা হইল তার যে গাইব দায় দায়িত্ব তার নিয়ে গাইতেইব না কি কন আজকে বাজান তুমি এই গানের কথা ব্যাখ্যা করবা আর আমরা মনে করুম কারি আমির উদ্দিন ব্যাখ্যা করতেছে তুমি যখন গাইছ তোমার তো বহাই দেবো কারি আমির উদ্দিনের আসনটার মধ্যে ওই জায়গার মধ্যে যদি তুমি না গিয়া থাকো তাহলে গাইতে পারো না এই গান সবার মুখে মানায় নাকি সবার মুখে মানায় না তো এই পুরা গানটা হইলো নারী তত্ত্ব কি মসজিদের গম্বুজের ফাঁকে আমগজে মসজিদ বানাই ওই গম্বুজের মধ্যে উপরটা কোনো ফাঁক থাকে না কোনো ফাঁক টাক রাখছেন না না হ্যাঁ নাই এরপর হইলো ওই মসজিদে আছে আবে হায়াতের জল মাসে তিন দিন জোয়ার আসে দেখতে টলমল বাবা রে বাবা হ্যাঁ ওই জল খাইলে পরে সাত জনমের মোরা বাসে আচ্ছা এখন আমার কথা আমাগো সমাজে কোন মহিলা মানুষ পীর হইতে দেখছেন কথা কর না গেলে হ্যাঁ হয়তো আমারে ফিটাইবেন নাইলে ওরা ফিটাইবেন মাইর মাপ নাই কোন মহিলা মানুষ পীর হইতে দেখছেন হ্যাঁ নাই আচ্ছা পীর হয় পুরুষ আর আবে হায়াতের পানি খাইতে দিব মাইয়া মানুষের কাছে গিয়া এই পীরের কাছে দল্লা মহিলা আবে হায়াত মানে জনম অমর হওয়ার জন্য গেলাম আর এখন পানি খামু মাইয়া মানুষের কাছে গিয়া এটা আমার একটু বুঝে কই তুইব যে এই বেটি যদি কয় এই গোলামের ভূত তুই কি আমারে ধরছ না তোর পিঠ ধরছ তুই হেনে গিয়া খা কথাটা বুঝছেন নি এটা আমার একটু বুঝাই দিত হ্যাঁ আবার কয় এই দুই দিকেতে দুইটা পাহাড় সাফা মারোয়া দুইটা পাহাড় একটা সাফা একটা মারোয়া এই পাহাড় দুইটা কোন জায়গায় হ্যাঁ একটু দেখাইবেন বাজার নিশ্চয়ই বেলায়েতের কোনো কর্মকাণ্ড ওই জায়গার মধ্যে আছে অবশ্যই হ্যাঁ ওখানে বেলায়েতের কর্মকাণ্ডটা কি আর বেশি কিছু না রাইত ঘন হয়ে গেছে এখন একটা বিচ্ছেদ গান গাইয়া বয়ে পড়ুন মেয়েরা পীর হইতে পারে না বাহ এই কথা কইছেন
মেয়েরা পীর হইতে পারে না এটা সঠিক কথাটা সঠিক কিন্তু পীর হইতে পারে না কিন্তু আমার গুরু বলছে যে মেয়েরা পীর হইতে পারে না পীর মা তো হয় কি পীর মা হয় না মানে পীরের যে সহধর্মিনী সে কি হয় পীর মা হয় তার একটা কথা আমি আপনাকে বলতে চাই আর কাউকে না আপনাকে বলি যেহেতু পাইছি আপনারে আপনারেই তো বলবো আমার কথা তো অন্য কাউরে বলি না মেয়েরা পীর হইতে পারে না কিন্তু পীর বানাইতে পারে পীর বানাইতে পারে আমাদের লালন সাইজির 250 বছর আগে একজন সাধকের একটা অমর বাণী আছে সে বলছে 72,000 নারী আছে সবার বাড়ি বাড়ি তার মধ্যে 3টা নারী অতি বলিহারী ইরা পিঙ্গলা সুষম্মা নাম ধরি নারীর তত্ত্ব না জানিয়া কেউ যায়ও না নারীর বাড়ি আগে তুই সাধন করগা নারী নারী হলো সাধন করার বিষয় গোসাই হাওড়ে এই হাওড়া গোসাইয়ের এই গান এই বাণী এই সামা এই গজল এই গান্নি যেটাই বলেন আপনি তিনটা নারী হলো অতি বলিহারী ইরা পিঙ্গলা সুষম্মা এটা পৃথিবীর কোন জায়গায় নাই এই দেহের মধ্যে আছে পুরুষের দেহের মধ্যে আছে নারীর দেহের মধ্যেও আছে আপনার দেহের মধ্যেও ত্রিবিনীর ঘাট আছে নারীর দেহের মধ্যেও ত্রিবিনীর ঘাট আছে নারীর ত্রিবিনীর ঘাট হলো নিচে আর পুরুষের ত্রিবিনীর ঘাট হইল উপরে অধর মুখ বদন নাক নাসিকা চক্ষু দুই ভুরুজগলের উপরে হলো দ্বিদল পদ্ম মাহমুদা প্রশংসিত স্থান তার উপরে সহস্রদল পদ্ম এখানেও এক নারী থাকে তার নাম হলো বজ্রাক্ষ নারী সেই নারীর সাধন যারা জানে তারা অমরত্ব লাভ করে এই জন্য নারীর দেহেও ত্রিবিনী আছে পুরুষের দেহে ত্রিবিনী আছে বজ্রাক্ষ ত্রিবিনীর ঘাটে সহস্রদল পদ্ম সনাতন শাস্ত্রে বলে হ্যাঁ এটা মাকামে ওরাউল ওরা জিল্লির মোকাম বলা হয় আর কোরআনে এটাকে লৌহ মাহফুজ বলা হয় কোরআনী ভাষায় এটাকে লৌহ মাহফুজ বলা হয় এখানেও একটা নারী আছে চিত্রাণী নারী আছে বজ্রাক্ষ নারী আছে কত্তু প্রমাজস্বিনী আছে প্রমুজস্বিনী আছে আর আছে ইরা পিঙ্গলা সুষম্মা তারপরও মানব দেহের মধ্যে 72,000 নারী দণ্ডায়মান 72,000 তো আছেই এই ছাড়াও আমার দেহের মধ্যে 4টা নারীর অংশ আছে তার একটা রক্ত একটা গোস্ত একটা লোম আর একটা চামড়া তাহলে 72,000 নারীর পরেও আরো 4টা নারী এই দেহের মধ্যে আছে এই জন্য সকল সাধক তারা বলে যে আগে সাধন করতে হবে নারী নারী সাধন না করলে পরে কোন মানুষ কামলিয়াতি হাসিল করতে পারে নাই প্রিয় নবীজি নারীকেও সম্মান দিছে নারীকে সম্মান দেয় নাই মা জাতিকে অনেক সম্মান দিছে আল্লাহ রসুল প্রিয় নবীজি আমার তিনি মা জাতিকে সম্মান দিছে রসুল পাক যেটা মেহরাজ হইল তার হজ হয় নাই কেন
আমার রসুল তো নিজেই হক রসুল কি নিজেই হক রসুল পাক শিক্ষণীয় বিষয় আমাদের মতো মানুষ সাধারণ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য উনি হজ করছে নামাজ পড়ছে রোজা করছে এইজন্য নবী হলো ঈমান মূলে আমার নবী নামাজ রোজা হজ যাকাত নবী হলো ঈমানের পাথর নবী কি ঈমানের পাথর নবীর প্রতি যার মহব্বত বেশি তার ঈমানের পাথরের ওজনটাও বেশি বেশি এজন্য আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য উনি হজ করছে মূলে উনি নিজেই হজ উনি নিজেই কাবা উনি নিজেই রোজা নিজেই নামাজ সামাজিকতা রক্ষা করার জন্য কিছু কিছু আম মানুষকে বোঝানোর জন্য উনি শিক্ষণীয় বিষয় করছে উনি মাস্টারি করছে উনি ছাত্র না উনি এই পৃথিবীর মধ্যে সমস্ত জীবের মাস্টার ঠিক বললাম এইজন্য বাবা দুইটা বড় হজ করছে প্রিয় নবীজি আর তিনটা উমরা করছে এইজন্য উনি পবিত্র মক্কা থেকে হিজরত করেছে তুব্বা বাদশার মনের বাসনা পূর্ণ করার জন্য কারণ সে তুব্বা বাদশা যদিও সে মুসলিম নয় অমুসলিম ছিল অমুসলিমকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার হুজুর পাক এই হিজরত করলেন পলায়ন করলেন রাত্রিকালীন চলে গেলেন রাত্রিকালীন সময়ে সঙ্গে ছিল মাওলা আলী একটা গান আমার এখন গাইতে হবে তারপরে আমিও চেষ্টা করব এই গানে ও সাধক বলে আমাদের সুফি এজেমের সাধক বৃহত্তর ফরিদপুরের বাবা জান হালিম আল চিস্তিনি জান তিনি বলেছেন ছেড়ে দিয়ে বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ ধ্যানের ঘরে দমের ঘরে লাগাও প্রেমের চাবি দেখা পাবি ফানা বিল্লার দেশে যদি আর তাহিয়াতুর বৈঠকেতে বসিয়া কেবলা রুকুতে দালা শোনে নিরঞ্জনকে ভাবি তোমার নয় দরজা মারো তালা এক দরজা রাখো খোলা ওই দরজায় মিলবে রূপে ছবি আল্লাহ হাজেরি আল্লাহ নাজেরি আল্লাহুম্মাই জানতে পাবি আল্লাহ তোমার সামনে আছে আল্লাহ তোমার পিছে আছে আল্লাহ তোমার মধ্যে আছে ডুবি মুরাকাবা ধ্যানের করে তিন ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের পায়রবি ওই যেখানেও তিনের খেলা আমি আর আমার স্ত্রী যিনি আমার সহধর্মিনী আর যিনি আমার গুরু কয়জন হইল তিন তিনের ঘরে হলে মিল এশকো হাওয়ায় তিনের ঘরে না হইলে মি তখন এশকো হাওয়ায় পরিবে ঢিল হালিম বলে একুলকু খাবি যারা তিনের ঘরে মিল করেছেন কর্মজীবনে আমলে সাধন করে আল্লাহর রাহে রসুলের প্রেম আপন আপন কালবের মধ্যে জারি করে মসজিদের ছেকেল ছুরত বর্জকটা দুই নয়নের ভরে রাখতে পারে তিনি তো খাঁটি প্রেমী আর আমি যেন বেদবি না করব এই বেলায়েতের পালা আজকে আমাকে দিয়েছেন আল্লাহর পবিত্র কোরআনের হরফ বে লাম ইয়া তি এই চারটি হরফের সার্থক অর্থ হলো বেলায়েত বেতে বিশ্ব ব্রহ্মাণ্ড লামের নিগুড় রহস্য ইয়াতে এলাহি আল্লাহ সর্বশক্তিমান পেতে হলো তৌহিদের দরিয়া
এই তৌহিদের দরিয়ায় যিনি ডুব দিয়েছেন তৌহিদের দরিয়ায় ডুবে যিনি নিজেকে দেখছেন তিনি বেলায়েতের বাসিন্দা হয়ে গেছেন আরেকটি অর্থ আছে বেলায়েত মানে হলো তরাতরি পারাপা বেলায়েতের সম্রাট কে মাওলা আলী কারিমুল্লাহ জহুল যিনি বেলায়েতের কান্ডারি বেলায়েতের ইমাম মাওলা আলী কারিমুল্লাহ জহুল তিনি হলো বেলায়েতের সম্রাট এই জন্য আমার প্রিয় নবীজি নূর নবী তিনি বলে তার জবানে আমি যার মাওলা আলীও তার মাওলা আমি যার মাওলা আলী তার মাওলা আমি হইলাম এলেমের ঘর আর এই ঘরের দরজা হলো মাওলা কেউ যদি রসুল নামক ঘরে যেতে চায় অবশ্যই তার আলী নামক দরজা দিয়ে ঢুকতে হবে ঠিক কিনা আলী ছাড়া কি রসুলকে পাওয়া যাবে রসুলকে পাইতে হলে আলীর প্রয়োজন আছে রসুলকে পেতে হলে তার অবশ্যই আলীর প্রয়োজন আছে আর আলীকে পেতে হলে অবশ্যই তার ওলির প্রয়োজন আছে তাহলে ওলি ছাড়া আলীর কাছে যাওয়া যাবে না আর আলী ছাড়া রসুলের কাছে যাওয়া যাবে না আর রসুলকে যে চিনছে তার আল্লাহ দেখার আর এই জন্য আমার রসুল পাক ছিল গায়েব জানলেওয়ালা তিনি হাজির এবং নাজির তাই এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে মানারাফা নাফসাহু ফাকাদারাফা রাব্বাহু বিশ্ব ব্রহ্মাণ্ডের বুকে যা আছে তার সাথে বেশি কিছু এই মানব দেহের মধ্যে আছে দেহটা হলো বড় পৃথিবীটা হলো ছোট সেখান থেকে একটি গান আমার পালা থেকে বেলায়েতের পালা আমার পালা বেলায়েতের পালা আমি বেলায়েতের একটি বৃহত্তর ময়মনসিংহের কবি জালালউদ্দিন খাঁ সাহেবের একটি গান আমি গাওয়ার চেষ্টা করব গানটার মধ্যে কিছু ব্যতিক্রমী কথা আছে আগেই ক্ষমা চেয়ে নিলাম অন্যদিকে আপনারা নেবেন না আপনারা কেউ অন্যদিকে নেবেন না গানটা একেবারেই বেলায়েতের চরম শিখরের গান গানের মধ্যে কোনো ত্রুটি নাই কিন্তু আমার মতো ব্যক্তির বুঝের ভুল হইতে এই জন্য আমি গানটা গাওয়ার চেষ্টা করব সকলকে ধন্যবাদ চার তার বজনা কর আগে চার বজনা কর চার তার বজনা কর থাকি আমার এ সংসারে তালাশ কর তারি তালাশ কর আগে চার তার বজনা কর চার তার বজনা কর থাকি আমার এ সংসারে তালাশ কর করিলে সালাদ বন্দিগি সত্য অঙ্গ হবে নাকি বিনয়ে ডাকছে খাকি আইলে আমার ঘরে সালাদ বন্দিগি সর্ব অঙ্গ হবে নাকি বিনয়ে ডাকছে খাকি আইরে আমার ঘরে
সাধকের অমিয় বাণী অমর বৃহত্তর ময়মনসিংহের কবি জালালউদ্দিন কাকরাই বাবা তার এই গান আমি এই জন্যই কথাটা বললাম এই জন্যই গানটা ধরলাম মাওলা আলী বলছে মাওলা আলী কারিমুল্লাহ জহু তিনি বলছে আমি যে আল্লাহকে দেখি নাই সে আল্লাহর ইবাদত কখনোই করি না আন্তা রাব্বা বাইনা রাব্বি আমি যে আল্লাহকে সচক্ষে দর্শন করেছি বাহ বাহ সেই আল্লাহর ইবাদত করি তুমি যা তার ভজনা করো তুমি যা তুমি কার তুমি খলিল সার তুমি কার তুমি নওয়াব আলী সার তুমি কার আব্দুল্লাহ সার তুমি যার তার ভজনা করো বাবাজি বলে গেছে যে আমি রসুলকে চিনলাম হলো খলিল সার মাধ্যমে খলিল চান দেখিয়ে দিল এই জন্য রসুল চেনা আমার জন্য সহজ হয়ে গেল আর রসুল আমাকে আল্লাহকে চিনিয়ে দিবে আমার কোনো বড় ধরনের কোনো সমস্যা নাই আমি অল্পতেই আল্লাহকেও পাব রসুলকেও পাব পৃথিবীতে সালাত এমনই একটা শব্দ ওয়ার্ড এই সালাত মানুষকে সকল কুকর্ম থেকে কি বিরত রাখে হেফাজত করে আল্লাহ পড়িলে সালাত বন্দিগি সর্বঙ্গ হবে নাকি বিনয়ে ডাকছে খাকি আই রে আমার খাক যাবে তার খাকে মিশে বাতার যাবে উড়ে সে আপ জ্বালাইয়া রুহু মিজবে শূন্য কারে তালাশ করো কারে তুমি যার তার ভজনা করো এটা মাওলা আলীর বাক্য আন্তা রাব্বা বাইনা রাব্বি আমার আলীকে চিনতে হলে অলিকে চিনতে হবে যিনি অলিকে চিনে অলি তাকে আলী পর্যন্ত পৌঁছে পড়িলে সালাত বন্দিগি সর্বঙ্গ হবে নাকি বিনয়ে ডাকছে থাকি আই রে আমার ঘরে পড়িলে সালাত বন্দিগি সর্বঙ্গ হবে নাকি বিনয়ে ডাকছে থাকি আই রে আমার পাতার যাবে উড়ে যদি হস করিবা দেখবি আপন ঘরেই কাবা অতিশয় মনলোবা দিল দরিয়ার কেহ যদি হস করিবা দেখবি আপন ঘরেই কাবা
সংসারে তালাশ করো কারে, কেহ যদি হস করিবা দেখবি আপন ঘরে কাবা, অতিশয় মনলোবা দিল দরিয়ার পারে। কথা কি বোঝা যায় বাবা? তোর ঘরের ভিতর রই মদিনা, কেন যাবি মন দূরে? চক্ষু মেলে চেয়ে দেখ, ফেরেশতারাও সেজদা করে। জালালেরই শুভবাণী, আবহায়াতের পানি দেহের মধ্যে আসে জানি, চিনতে কয়জন পারে। বলি হারি সরাবান্ত হুরা খেয়ে যাবি অমরপুরে, একটা রোজায় একটা নাম আছে, আদম জাতের করলেই সারে। সেই বিষয়ে আমার পালা থেকে এই একটা গান, একটা উপদেশমূলক গান আমি গাইলাম। নবীর পথ মত সেটা নবুয়া, বেলায়েতের পথ মত, বেলায়েত ধারী যারা যারা ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েক সাধু গুরু বৈষ্ণব পাগল ফকির মস্তান, এরা হইল বেলায়েত ধারী। আমার জানা দরকার, 46 ভাগ নবুয়াতে, তার এক ভাগ বর্তমানে চলমান। 46 ভাগের দরকার নাই আমার,
যে ভাগ বর্তমানে চলমান আছে তাকে মুবাশশিরাত শরিয়ত বলা হয়। মুবাশশিরাত শরিয়ত তো কয় শিরাত তো কয় মুবাশশিরাত। আমার আল্লাহ মহান ইয়া জাল জালালি ওয়াল ইকরাম তিনি সূরা আল্লাহর পবিত্র কোরআনে বলেছে ওয়াল আওয়ালু ওয়াল আখির ওয়াল জাহিরু ওয়াল বাতিন। আল্লাহ ছিল আছে থাকবে, ঠিক কি না? আল্লাহ ছিল আল্লাহ আছে আল্লাহ। প্রিয় নবী করিম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবীজি তার বন্ধু তার হাবিব, তিনিও ছিল আছে থাকবে। চার একসাম হওয়াল আওয়ালু আল আখির ওয়াল জাহিরু আল বাতিনু। আচ্ছা আমি জানতে চাই আওয়াল আখের জাহের বাতন কয়টা হইল? কয়টা আওয়াল মানে এক, আওয়াল মানে এক, আখের মানে চার, একের পর চার কেন একের পর কয়ব দুই? আওয়াল আখের এক চার, জাহের মানে দুই, তাহলে এক চার দুই তারপরে তিন। আমি জানতে চাই একের পরে চার হইল কেন, দুই না হইয়া চার হওয়ার কারণ কি? আওয়ালের পর হবে জাহের, তারপর হবে বাতন, তারপর হবে আখের। এই আখেরের জায়গায় মানে জাহেরের জায়গায় আখের হইল কেন, আর আখেরের জায়গায় জাহের হইল লাগছে? নবী ছিল আছে থাকবে আমি মানি, সম্মান করি, শ্রদ্ধা জানাই। কে কে মানে একটু হাত উচ্চ করেন আমার নবীকে। আল্লাহ মহান, সবাই আল্লাহ রসুলকে মানে। রসুল বলে যে আমার নামে সম্মান করে আমি তাদেরকে কাল হাসরের মাঠে বেছে বেছে বের করে জান্নাতের ভাইসালা করে দেব। এই জন্য প্রিয় নবীজির নাম নিয়ে একটু সম্মান করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ছামে নবী, এই এক ছামটা কোথায়, এর হাকিকত কি? এক দুই তিন চার এইভাবে মিললে আমরা কি অর্থগুলো পাব, এই এই একটা প্রশ্ন। আর ৪৬ ভাগের এক ভাগ বর্তমানে চলমান আছে, সেই ভাগের নাম আমি বলে দিলাম। এই ভাগটা বর্তমানে চলমান, এটা কিসের উপর চলমান, কিভাবে আমরা সেই বিষয়গুলো বুঝব? আমার প্রতিপক্ষ বাবাজি আমার কাছে দুটি প্রশ্ন রাখলেন, একটা হলো ৪৬ ভাগের এক ভাগ নবুয়ত এখনো পৃথিবীতে আছে, এটা কিভাবে আছে, কোথায় আছে? আর একটা হলো আউয়াল আখের জাহের বাতেন, আউয়াল আখের জাহের বাতেন। এখন ওই পাশে, ওই পাশে, এই পাশে খাবে না। আউয়াল মানে এক, বাতেন মানে চার। এখন এই যে আউয়াল আখের জাহের বাতেন, এটা একের পরে দুই না ঈশা চাই রইল কেন, এইরকম একটা হিসাব দিলেন, এটারও জবাব করতে হবে। তবে তার আগে আমি দুই একটা কথা বলে আপনাদের থেকে একটু নিষ্কৃতি পেতে চাই। কেন? আমরা বাঙালি, বাংলা ভাষা ছাড়া আরবিতে আমাদের দখল কম, এজন্য
রাস্তার মধ্যে যদি একটা আরবিতে লেখা হালার ঘরে হালা আরে ওই পাতাটা পাইলো আমরা সুমাই কারণ ওর মধ্যে কি লেখছে বুঝি না তো আরবি লেখা আমার রসূলের ভাষা আরবি আল্লাহর ভাষা আরবি আমরা ওটা মহব্বত করি আরে মানুষ এই জন্য জান্নাতে যাইতে পারে পারে ওই বোকা সুমাইলো না কি সুমাইলো এটা বড় কথা না আরবি গারে যে সুমা দিছে এটাই বড় কথা কথা শুন এখন আরবিতে কি লেখা আছে এটা আমরা বুঝি কম যেহেতু আমাদের মাতৃভাষা হলো বাংলা আহাদ আহাদ শব্দের অর্থ হলো এক আহাদু আহাদু শব্দের অর্থ হলো অদ্বিতীয় আর আউয়াল আউয়াল শব্দের অর্থ হলো আগে এক না আউয়াল শব্দের অর্থ এক না এরপরে আখের মানে হলো শেষ সেখানেও চাইরের কোনো হিসাব নাই নাই আউয়াল আখের জাহের জাহের মানে হলো প্রকাশ বাতেন বাতেন মানে হলো গোপন সেখানেও এক দুই বা এক চার দুই তিনের কোনো হিসাব নাই নাই কিন্তু এই আউয়াল আখের জাহের বাতেন শব্দটা আসলো কেন এইটা নিয়ে হইলো আমার ব্যাখ্যাটা করতে হবে এই চারটা শব্দ একসাথে কেন করা হইল এরপরে হইল একটা কথা বলছে যে নবীর মত এবং নবীর পথ এটা হইল নবুয়ত আর অলিয়া উলিয়া রাজাল্লাহ রাইখা গেছে এটা হইল বেলায়ে তো আমার বাজানের কাছে আমি একটু জানতে চাই আব্বা এই অলিয়া উলিয়া রাজা রাইখা গেল এটা যে বেলায় এতে এটা হেরা পাইলো কই ওরার খবর এটা পাইলো কই হ্যাঁ এই জিনিসটা একটু বুঝাইয়া বল বাবা বা তাইলে বুঝা যাবে যে এটা নবীর পথ নাকি এটা অলিয়া উলিয়াদের ভিন্ন কোন মত কারণ আমরা তো শুনি এই শরীয়ত তরিকত হাকিকত মারফত সবই আল্লাহর রসুল থেকে আসছে তাহলে এই কথাটার মধ্যে একটু বিভ্রান্তি ছড়ায় না তাইলে যেই অলিয়া উলিয়ার নামের উপরে আল্লাহর রসুলের সই মোহর না পড়ছে সে তো কখনো অলিয়া উলিয়াই হইতে পারে না না কি কথা ঠিক কিনা রজব আলী দয়ন সাহেব বলেছেন যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আশে কান বস ওলি আল্লাহর পাক্কালাম পাঠাইলেন সাই কোরআন খুলে দেখো তাই কি বলেন সাই আপন পাক জবানে আমার রাসূলকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে সায়া কায়া দুইজন একজনে রাসুলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় উসিলা বিহনে আমার নায়েবে নবীকে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে খলিল সারে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে আমি সুপারিশকারী তার হাসরও মিজানে আল্লাহর হৃদয়ে রাখিলে চিন মিলিবে নিদানের দিন যেদিন ভাই বন্ধু আত্মীয় স্বজন আমার আপন বলতে আর কেউ থাকবে না সেদিন আমার পাশে যদি কেউ থাকে সেটা হলো আমার মুর্শিদ ভক্তের কাছে যিনি খলিল শাহ বাবা সেদিন সেই মুর্শিদ তার সামনে এসে দাঁড়াইয়া যাবে হৃদয়ে রাখিলে চিন মিলিবে নিদানের দিন কি বলে করো একিন
কয়রত জব্দওয়ানে আল্লাহর আশে কান বসো ওলি আল্লাহর ধনে তাহলে আল্লাহ আল্লাহকে লাভ করতে হইলে রসূলের দরকার রসূলকে লাভ করতে হইলে মুর্শিদের দরকার মুর্শিদকে লাভ করলে রসূলকে পাওয়া যায় রসূলকে পাইলে আল্লাহকে পাওয়া যায় যেই ব্যক্তি রাসূলকে পাইল না সে কোশিন কালেও আল্লাহকে লাভ করতে পারবে না এখন আমাদের জানা দরকার এই রসূলকে সেই রসূলের উপরে একটি গান আমি রাখি একদিন খবর লইয়া জিবিরাইল আমার দিনের নবীর ধারে দরজার সামনে আইসা ডাক দিল নবীরে দরজা খুলে জিব্রাইলকে দেখে বিবি ফাতেমায় বলে কি জন্য আইসাছেন ছোট কাকা ঘরে নাই বাবায় কথা শুনে জিব্রাইলে এজার হইল কোন হিসেবে মা ফাতেমায় আমায় ছোট কাকা কইল তৌহিদ বাগানে বেস্ত করেছিল আদম সফি গাছ গাছের ফুল ছিল মোহাম্মদ তার কলি ছিল পাস আব্দুল্লাহ ঘুম যাইতেছিল খেজুর গাছের গোড়ে নিজ হাতে ফুল আমি সঙ্গাইলাম তারে আব্দুল্লাহর নাসিকাতে ধরলাম জান্নাতি ফুল সে ফুল হতে জন্ম নিল মোহাম্মদ রাসুল নবী আমার অনেক ছোট জানে না বিষয় কোন হিসেবে মা ফাতেমায় আমায় ছোট কাকা কয় আমার ঠাট্টা কি উপহাস করলো করল অপমান আমি নবীর কাছে যাইব সেখান হইতে জিব্রাইলে করিলেন গমন মসজিদের সামনে গিয়া নবীর পেল দর্শন নবী বলে ও জিব্রাইল তার ভাব দেখি না ভালো আগে তোমার মুখটা কেন দেখায় এত কালো তুমি আমার কাছে বলো জিব্রাইলে কয় দিনের নবী বিচার একটা চাই ছোট কাকা বলে অপমান করলো ফাতেমায় নবী বলে জিব্রাইল তার হইবে বিচার আগে তোমার বয়স কত তুমি বলিতে নি পারো জিব্রাইলে কয় দিনের নবী আমার বয়স কত জানি না তবে সৃষ্টি হইয়া রাখছি একটা বয়সের নিশানা সৃষ্টি হইয়া চাইয়া দেখি আরশের উপরে তারা একটা জ্বলত সদায় ঝলমল ঝলমল করে সত্তর হাজার বৎসর তারা উদয় হইয়া রয় দুই বা থাকলে সত্তর হাজার বৎসর থাকতো আমি দিলাম পরিচয় এইভাবে দুই বা থাকতে আর উদয় হইতে দেখছি বাহাত্তর হাজার বার চিন্তা করেন দিনের নবী বয়স কত আমার এইভাবে দুই বার থাকতে আর উদয় হইতে দেখছি তারা বাহাত্তর হাজার বার চিন্তা করেন আমারে সৃষ্টি করে আল্লাহ পাক যখন রাখলো তখন আমি আরশ কাঙ্গুরের মধ্যে চাইয়া দেখি একটা তারা সেতারা 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 মানে পাঁচটা তারা একলগে
কয়টা কতবার দেখলা কয় 72000 বার দেখছি কয় কেমনে কয় দুইবার থাকলে এটা 72000 বার থাকতো আবার উদয় হইলে 72000 বার উদয় থাকতো এমনি কইরা আমি 72000 বার তারে উদয় হইতে আর দুইবার থাকতে দেখছি আমি কি আস্কার আরে আর মা ফাতেমা কয় আমার ছোট চাচা আপনার বাবা আব্দুল্লাহ খেজুর গাছের গুড়ে ঘুমায় আর আল্লাহ কইল জিব্রাইল আমার জান্নাতি ফুলটা নিয়া আব্দুল্লাহর নাসিকাতে ধরো আমি নাসিকাতে ধরলাম আপনি চলে গেলেন আপনার বাবার ও রসে আপনার ললাটের মধ্যে চুম্বন করলো মা মেনা তখন আপনি চলে গেলেন মাতৃ জঠরে যেইভাবে অন্যান্য মানুষ দুনিয়াতে জন্ম নেয় সেইভাবে আপনি জন্ম নেন নাই সেইভাবে আপনি মাতৃ গর্ভেও আসেন নাই আসে কিভাবে যখন মা মেনা ললাটের মধ্যে চুম্বন করলো গর্ভে চলে গেল আর ওই জানুমুল দিয়ে আপনার সেদিন এই পৃথিবীতে আগমন ঘটল এই জন্য মা মেনার প্রসব বেদনার কোনো দরকার হয় নাই এবং এক ফোঁটা রক্ত সেদিন ঝরে নাই আমি কি আসকার নবী আর মা ফাতেমা আমারে কয় ছোট কাকা আমি আপনার হইতে দেখলাম আপনার বাবারে হইতে দেখলাম আরে আমি আদমরে পর্যন্ত আমি হইতে দেখলাম আর আমারে কয় ছোট চাচা ওরে এই কথা শুনিয়া নবী প্রাণে নায়ার শয় নবী বলে ও জিব্রাইল তুমি তার পাইবা পরিচয় আসো 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 জিব্রাইল আমার পৃষ্ঠের পরে গেল জিব্রাইল নবী পৃষ্ঠের কাপড় টান দিয়া উঠাইলেন উপরে পৃষ্ঠের পরে গিয়া রে জিব্রাইল লক্ষ্য করে চায় মোহর নবুয়তটা নবীর পৃষ্ঠে দেখতে পায় মোহর নবুয়তের মধ্যে লক্ষ্য করিল যখনই চমকিয়া উঠিল জিব্রাইল ছাইরা চোখের পানি জিব্রাইলে কয়দিনের নবী আপনাকে জানাই এই মোহর নবুয়তের ভিতরে সেই সে তারা দেখতে পাই জিব্রাইলে কয়দিনের নবী আমি আল্লাহর কসম খাই এই মোহর নবুয়তের মধ্যেই সেই সে তারা দেখতে পাই আমার নবী বলে শোনো তুমি নবী বলে শোনো তুমি ওই সে তারা ছিলাম আমি গো নবী বলে শোনো ওরে ওই সে তারা ছিলাম আমি গো নবী বলে শোনো তুমি একটি আমি একটি আলী একটি ফাতেমা হাসান হোসেন দুই ভাই ছিল আমার ডাইনে বাই তারা রূপে ছিলাম আমরা এই পাঁচজনা মিশে পাঁচজনা পাক পাঞ্জাতন বলি তোমার কাছে চিন্তা করো তোমার বড় বিবি ফাতেমা তোমারে যে বলছে কাকা করছে কি অন্যায় চিন্তা করো তোমার বড় বিবি ফাতেমা তোমারে যে বলছে কাকা করছে কি অন্যায় তুই ইমাম তোমার বড় চিন্তা করো রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ
মোর আল্লাহ রে আগুন না দিল আগুন দি ভাই কেমন করে আগুন না দিল আগুন দি ভাই কেমন করে মোর আল্লাহ রে এ মজালা কি জানালো তরে ও মোর আল্লাহ রে এ মজরা জ্বলে জানো তরে ও মোর আল্লাহ রে আস্তে আমার দিনের নবী যখন এই পৃথিবী থেকে চলে যাবেন চর্মচক্ষের আড়ালে তখন জিব্রাইল আসলো আমার নবী প্রশ্ন করে হে জিব্রাইল আমি আমার কাছে তুমি সর্বমোট কতবার আইছো বলে ২৪,০০০ বার যারা হজ করতে গেছেন তারা জানে মদিনা নবীর রওজা পাকের পাশেই দক্ষিণ দিকে একটি দরজা যেই দরজাটার নামই জিব্রাইল দরজা ওটা বন্ধ থাকে তো ২৪,০০০ বার আমি আপনার কাছে আসছি বলে এরপর আর কি তুমি দুনিয়ার মধ্যে আসবা না বলে আসবো বলে কতবার কয় মাত্র ১০ বার বলে এরপর কি আল্লাহ কোনো কথাবার্তি কইব না এখন আপনারা বলেন আল্লাহ পাক আমার নবীর সাথে সরাসরি যে সমস্ত কথাগুলো বলেছেন সেগুলো হয়েছে হাদিসে কুদসি জিব্রাইলের মাধ্যমে যে কথাগুলো আমার নবীর কাছে পৌঁছে দিয়েছেন সেগুলো হয়েছে আল কোরআন নবী যাওয়ার পর আর কোন নবী পৃথিবীতে আসে নাই তাও হয়ে গেছে মা প্রায় ১৫০০ বছর এই ১৫০০ বছর ধইরা আল্লাহ কিছু বইয়ে বইয়ে রইছে আর কোন কথা কমু না হোক ভাই তাই তো একজনে ১৫০০ বছর কথাবার্তি না কইয়া থাকতে রে না না ইম্পসিবল কখনো না তাহলে এই ১৫০০ বছরের মধ্যেও আল্লাহ পাক কথাবার্তা বলে কাদের সাথে বলে বলে হইল পীর অলি গাউস কুতুব যারা এখন নবুয়তের দরজা বন্ধ এজন্য একটা ভিন্ন কৌশলে এই সমস্ত কথাবার্তা আল্লাহ পাক বলে সেই কৌশলটা হলো সত্য স্বপ্ন অর্থাৎ মুবাশশারাত মুবাশশারাতের বাংলা হলো সত্য স্বপ্ন আপনি স্বপ্নের মধ্যে আপনি পরহেজগার ব্যক্তি মুমিন ব্যক্তি আপনার স্বপ্নের মধ্যে দেখতেছেন যে আপনার কলিজার মধ্যে আগুন লাগা গেছে এটার ব্যাখ্যা কি এটার ব্যাখ্যা হলো কোন না কোন স্বজন আপনার মারা যাবে আপনাকে আল্লাহ পাক জানাই দিল স্বপ্নের মাধ্যমে এটাকে বলা হয় মুবাশশারাত অর্থাৎ সত্য স্বপ্ন আবার স্বপ্নের ভাগ হইল দুইটা একটা সুস্বপ্ন আর একটা হইল কুস্বপ্ন কুস্বপ্ন কোনটা রাত বইরা মিষ্টি খাইতাছেন আরে সকালবেলা উঠটা দেখবেন খেতার কোনা চাবাইয়া শেষ করে লাইছে আছে না নাই আছে আছে এই স্বপ্নের মধ্যে দেখতাছেন আমেরিকায় বেড়াইতে গেছেন বাড়িঘর যেমন তেমন প্রসাবখানা দেখলে প্রসাব করে রাইতে মন চায় না রাত বইরা প্রসাব করছেন সকালবেলা মায় ঝাড়া লই আইছে বিস্তার মধ্যে মুচ্ছকেন আছে না নাই আছে এইটারে কয় কুস্বপ্ন এটা শয়তানের পক্ষ থেকে আসে আর সুস্বপ্ন হলো ওই
নবুয়তের ৪৬ ভাগের এক ভাগ এখনো অলিয়া উলিয়ার ভিতরে রয়ে গেছে। এখন নানাভাবে আল্লাহর রসুলকে কাফেররা প্রশ্ন করত। একটা হইল, এ মুহাম্মদ, তুমি বলো, তুমি যে আল্লাহ আল্লাহ করো, এই আল্লাহর আগে কে আছিল? এই আল্লাহর আগে কে ছিল? আল্লাহ পাক তখন পবিত্র কোরআনের সূরা ইখলাস নাজিল করে দিল। সূরা ইখলাসের বাংলা কি? নির্মলতা। এই ইখলাস নাজিল করে দিল, তখন সেই সূরার মধ্যে বলা হলো, হে মুহাম্মদ, তুমি বলে দাও, আমার আগে কেউ নাই, আমি কারো হইতে জন্ম নেই নাই, আমি কাউকে জন্ম দেই নাই, আমি কারো মুখাপেক্ষী নহে, সব আমার সৃষ্টি, কেউ আমার মাতা পিতা না, আমিও কারো মাতা পিতা না, তুমি বলে দাও। কুল কুল হুয়াল্লাহ ওয়াহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে আল্লাহ সবার আগে, এর আগে আর কেউ ছিল না। এরপরে হইল, কাফেররা প্রশ্ন করত, শেষে কি থাকবে? আল্লাহ পাক আল্লাহ রসুলকে বললেন, ইয়া আখেরু, তুমি বলে দাও, সব শেষে আমার আরেকটি নাম হলো ইয়া আখেরু, সবার শেষে আমি থাকি। কাফেররা প্রশ্ন করত, আল্লাহকে কি দেখা যাবে? আল্লাহ পাক বললেন, হে মুহাম্মদ, তুমি বলে দাও, ইয়া জাহেরু, আমার আরেক নাম ইয়া জাহেরু, জাহেরু মানে প্রকাশ, আমি রোজ হাশরের দিনে মানুষের কাছে আমি প্রকাশ পাব। আবার দুনিয়ার মধ্যে যদি কেউ দেখার মতো চক্ষু তৈরি করতে পারে, দয়াল বাবা আব্দুল্লাহ শাহর মতো, দয়াল বাবা নোয়াবালী শাহর মতো, যদি কেউ চক্ষু ওই রকম তৈরি করতে পারে, তারাও আমাকে এই দুনিয়ার মধ্যে। কাফেররা প্রশ্ন করলো, তাহলে এখন তোমার আল্লাহরে দেখাও। আল্লাহ পাক বলে, হে মুহাম্মদ, তুমি বলে দাও, আমার আরেক নাম ইয়া বাতেনু, আমি গোপনেরও গোপন, আমাকে দেখার মতো নিজেকে তৈরি করতে না পারলে সে কখনো দেখতে পাবে? মুসা নবী তুর পাহাড়ে গিয়া কইছিল, রাব্বিয়ান্নি, আমি তোমার দেখতে চাই। আল্লাহ কইলেন, তারানি, আমার কোনো সুরত নাই। মুসা তো ফেডা, কয় আল্লাহ না দেখাও, কয় আমি, আমার দেখবা তো দূরের কথা, আমি একটু ঝলক দিলেই তো তুমি বাউস হয়ে যাইবা। কয় না, তারপরও দেখান, দিছে একটা ঝলক, মুসা বেহুশ, তুর পাহাড় জল্লা ছাই, হুশ পাইছে, দেখে যে কি দেখলো, একটা নূরের ঝলক দেখলো। আসলে উম্মতে মুহাম্মদি নিজেকে ওই রকম দেখার জন্য তৈরি করতে পারে নিজেকে, কিন্তু আল্লাহর নবীর আগে যারা, যে সমস্ত নবী ছিল, তারাও আল্লাহকে দেখার জন্য ওই রকম নিজেকে তৈরি করতে পারে নাই। এটি হলো উম্মতে মুহাম্মদের একটা শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক দিয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আমি বলার চেষ্টা করলাম।